টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। আর এই হাওরটি বর্তমান সময়ে সর্বাধিক জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। টাঙ্গুয়ার হাওর নিয়ে আজ এটুকুই বলবো, কেননা টাঙ্গুয়ার হাওর নিয়ে আমার আগের একটি ভিডিও আছে, সেখানে টাঙ্গুয়ার হাওর নিয়ে অনেক কথা বলেছি। তাই এই ভিডিওতে শুধু কথা হবে কিভাবে যাবেন, কোথায় খাবেন, কোথায় থাকবেন এবং কোন কোন জায়গাগুলো দেখবেন সেই বিষয় নিয়ে। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, টাঙ্গুয়ার হাওর নিয়ে এটি একমাত্র পূর্ণতত্ত্ববহুল ভিডিও যা আগে কেউ করেনি। আপনার সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে থাকছে, তাই এই তত্ত্ববহুল পুরো ভিডিওটি দেখুন। প্রথমে বলে রাখি, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের উপযুক্ত সময় বর্ষাকালে। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পুরো হাওর তখন কানায় কানায় ভরে ওঠে। পাশাপাশি দুইবার এটি বিয়ে হয় নৌকায়। এক কথায় বলা চলে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উপযুক্ত সময়। তবে পাখিপ্রেমীরা শীতকালেও টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে পারেন। আমাদের ভ্রমণের তারিখ ছিল 13 আগস্ট 2021। এখন বলি কিভাবে যাবেন। টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করার প্রধান দুটি রুট হলো, এক তাহিরপুর, দুই মধুনগর বাজার। প্রথমে আমরা তাহিরপুর হয়ে কিভাবে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করবেন সেই বিষয়ে কথা বলবো। মহাখালী থেকে এনা পরিবহন এবং সাইদাবাদ থেকে মামুন, হানিফ সহ ফকিয়াপুল এবং কমলাপুর থেকে বেশ কয়েকটি পরিবহন সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব নন এসি বাস জনপ্রতি ভাড়া 550 টাকা করে, সময় লাগবে প্রায় 6 ঘন্টা। আপনাকে নামিয়ে দিবে সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে, সেখানে চাইলে সকালে নাস্তা করে নিতে পারেন। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, টাঙ্গুয়ার হাওর ভ্রমণে সবাই তাহিরপুর থেকে ট্রলার ভাড়া করে, কিন্তু আপনারা চাইলে সরাসরি সুনামগঞ্জ থেকে ট্রলার ভাড়া করতে পারেন। সেটা করতে হলে সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা দিয়ে সাহেববাড়ি লঞ্চঘাটে চলে যাবেন, সেখান থেকে ট্রলার ভাড়া করতে পারেন। বা আগে বুক করা ট্রলার মালিক অথবা মাঝিকে বললে তারা আপনাকে সাহেববাড়ি লঞ্চঘাট থেকে আপনাদের নৌকায় উঠাবে। এই বিষয়টা তাদের সাথে আগেই কথা বলে নিতে হবে। আর ট্রলার ভাড়ার বিষয়টা একটু পরেই বলছি। যারা সিলেট থেকে যেতে চান তারা সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জ যেতে পারেন। সিলেট থেকে সুনামগঞ্জের বাস ভাড়া 100 টাকা, যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। যারা তাহিরপুর হয়ে টাঙ্গুয়ার হাওর যেতে চান তারা সুনামগঞ্জের বাস স্ট্যান্ড থেকে তাহিরপুরের লেগুনা রিজার্ভ ভাড়া করতে হবে। ভাড়া নেবে 800 থেকে 1000 টাকা। একটি লেগুনাতে 12 থেকে 14 জন বসা যায়, সময় লাগে 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টা। সুনামগঞ্জ থেকে তাহিরপুর সিএনজি রিজার্ভ ভাড়া 450 থেকে 500 টাকা, সময় লাগে 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টা। কেউ যদি সিঙ্গেল যেতে চান তাহলে সুনামগঞ্জ থেকে তাহিরপুর লেগুনা ভাড়া জনপ্রতি 60 টাকা, সিএনজি জনপ্রতি ভাড়া 100 টাকা, সুনামগঞ্জ থেকে তাহিরপুর প্রতি মোটরসাইকেল ভাড়া দুইজনে 200 টাকা, একা হলে 150 টাকা দিয়েও পেয়ে যেতে পারেন। তাহিরপুর এসে কেউ যদি তাহিরপুর থাকতে চান তাহলে তাহিরপুরে সরকারি ডাক বাংলো এবং ইউনো রেস্ট হাউসে রুম নিতে হবে। এক্ষেত্রে রুম আগে বুকিং দিতে হবে, রুম ভাড়া 300 টাকা। সরকারি ডাক বাংলো এবং ইউনো রেস্ট হাউসের কেয়ারটেকারের মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। অলরেডি আপনারা তাহিরপুর বাজার বা লঞ্চঘাটে আছেন। এখন আপনাদের আরও একটি রোডের কথা বলছি, সেটি হচ্ছে ময়মনসিংহ হয়ে নেত্রকোনা মোহনগঞ্জ, ধর্মপাশা হয়ে মধ্যনগর বাজার। মহাখালী থেকে সরাসরি ধর্মপাশা বাস পাওয়া যায়, যা মহাখালী থেকে রাত আনুমানিক 10টা থেকে 12টার মধ্যে ছেড়ে আসে। ধর্মপাশায় এসে পৌঁছাবে সকাল 7টায়। সেখান থেকে মধ্যনগরের দূরত্ব 18 কিলোমিটার। ধর্মপাশা থেকে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল যোগে মধ্যনগর বাজার যেতে পারবেন। ভাড়া পড়বে গাড়ির ভিন্নতায় 30 থেকে 100 টাকা। যারা বাসে না গিয়ে ট্রেনে ভ্রমণ করতে চান তাদের জন্য বলছি, ঢাকা থেকে সুনামগঞ্জ সরাসরি কোনো ট্রেন এখনও চালু হয়নি, তবে তা প্রক্রিয়াধীন আছে, খুবই তাড়াতাড়ি সেটি চালু হবে। তবে ঢাকা থেকে মোহনগঞ্জ পর্যন্ত ট্রেনে যেতে পারেন, এক্ষেত্রে আপনাদের ট্রলার নিতে হবে মধ্যনগর বাজার থেকে। ট্রেনের যাবতীয় ভাড়া ও সময় ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ট্রেন আপনাদের সর্বশেষ গন্তব্য মোহনগঞ্জ রেল স্টেশনে নামিয়ে দেবে, সময় লাগবে প্রায় 6 ঘন্টা। রেল স্টেশনের সাথেই পেয়ে যাবেন লেগুনা এবং সিএনজি স্টেশন, চাইলে সকালে নাস্তা সেখানে করে নিতে পারেন। লেগুনা রিজার্ভ ভাড়া 300 থেকে 500 টাকা নেবে, সিএনজি রিজার্ভ ভাড়া 300 থেকে 350 টাকা, সময় লাগবে প্রায় 1 ঘন্টা। কেউ একা যেতে চান তাহলে আপনাকে মোহনগঞ্জ থেকে ধর্মপাশা যেতে হবে, সেখান থেকে মধ্যনগর। মোহনগঞ্জ থেকে মোটরসাইকেলেও সরাসরি যেতে পারেন মধ্যনগর বাজার, সেক্ষেত্রে ভাড়ার ভিন্নতা আছে। আবার আমরা ফিরে যাই তাহিরপুর বাজার, সেখান থেকে ট্রলার ভাড়া করতে হবে। একইভাবে আপনারা মধ্যনগর থেকেই ট্রলার ভাড়া করতে পারেন। নৌকা ভাড়া করতে কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখুন, যেমন নৌকায় বাথরুম আছে কিনা, সোলার প্যানেলের মাধ্যমে মোবাইল চার্জ দেওয়া, লাইট ও ফ্যানের ব্যবস্থা আছে কিনা। নৌকা ভাড়া মূলত 3টি বিষয়ের উপর নির্ভর করে, নৌকার ধারণ ক্ষমতা, নৌকার সুযোগ সুবিধা ও সিজনের উপর। এক রাত নৌকা কাটাতে চাইলে ছোট নৌকায় 3 থেকে 5 হাজার টাকা, সেখানে 4 থেকে 10 জন রাত কাটাতে পারবেন। মাঝারি নৌকায় 6 থেকে 10 হাজার টাকা, সেখানে 15 থেকে 20 জন রাত কাটাতে পারবেন। এবং বড় নৌকায় 8 থেকে 20 হাজার টাকা পর্যন্ত হতে পারে, সেখানেও 15 থেকে 25 জনের মতো রাত কাটাতে পারবেন।
সেগুলো সুবিধা একটু বেশি পাওয়া যায়, যেমন আইপিএস ব্যবস্থা, সুন্দর বিছানা, ভালো টয়লেট, সুন্দর ডেকোরেশন ইত্যাদি। কেউ যদি দিনে গিয়ে দিনে আসতে চান সেক্ষেত্রে ভাড়া কিছুটা কম হবে। একটি মাঝারি মানের নৌকায় 40-60 জন যেতে পারবেন, যার ভাড়া পড়বে 4,500-7,000 টাকার মধ্যে। ট্রলার ভাড়া করার সময় একটা কথা মাথায় রাখবেন, সেটা হলো তাড়াহুড়ো করতে যাবেন না। মাঝিরা ভাড়া চাইবে অনেক বেশি, সেটা আপনাকে বুদ্ধি খাটিয়ে যাচাই করে ট্রলার ভাড়া করতে হবে। তবে তুলনামূলক তাহিরপুর থেকে মধ্যনগরে নৌকার ভাড়া কিছুটা কম। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি একটা লম্বা সময় নৌকায় থাকবেন, তাই আপনার মোবাইল, ক্যামেরা, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক সহ যাবতীয় প্রসাধনী সামগ্রী সাথে নিয়ে আসবেন। এখন কিছু ভালো মানের নৌকায় এই সুবিধাগুলো দিয়ে থাকে। যদি নৌকায় ফোন, ক্যামেরা, চার্জ দেওয়ার ব্যবস্থা না থাকে, মাঝির সাথে কথা বলে ব্যাটারি ও DC-to-AC কনভার্টার, স্থানীয় ভাষায় চার্জার ভাড়া করে নিতে পারেন 200-300 টাকার বিনিময়ে। অলরেডি আপনাদের ট্রলার ভাড়া হয়ে গেছে, এখন আপনাদের প্রধান কাজ হলো খাবারের ব্যবস্থা করা। খাবার আপনারা দুইভাবে খেতে পারেন, এক হলো নিজেরা বাজার করে নিয়ে ট্রলারে রান্না করে খাবেন, আর দ্বিতীয় হলো টিকেটঘাট বাজারে হোটেল আছে সেখানে খেতে পারেন। তবে সেখানে সিজনের সময় অনেক ভিড় থাকে যা খুব প্যারাদায়ক, সেখানে হোটেলের মান ভালো না, তবে খাবার চলে মাত্র। আমি আপনাদের সাজেস্ট করব নিজেরা বাজার করে নৌকায় রান্না করে খেতে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি নিজেরা ভালো রান্না করতে পারেন তাহলে ভিন্ন কথা, না হলে মাঝের সাথে কথা বলে একজন ভালো বাবুর্চি ভাড়া করবেন, সেক্ষেত্রে 300-500 টাকা নেবে। তবে কখনও নৌকার স্টাফ দিয়ে রান্না করতে যাবেন না, তাহলে আপনাদের সম্পূর্ণ দিনটি মাটি হয়ে যাবে, নিজেরাই বুঝে নেন, আর কিছু বললাম না। এখন আসি খাবার খরচ নিয়ে। তাহিরপুর অথবা মধ্যনগর বাজার থেকে আপনাদের খাবারের প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবেন, দাম দেশের অন্যান্য জায়গার মতোই, তেমন কোনো পার্থক্য নেই। এই এলাকাগুলিতে মাছের দাম অন্যান্য এলাকার তুলনায় অনেক কম দামে পাবেন। খরচ কেমন হবে তা নির্ভর করে আপনারা আসলে কী খেতে চান সেটার উপর, সেখানে আপনারা সব পাবেন, হাঁস, মুরগি, মাছ সহ সব কিছুই। বাজার করে আপনারা যত তাড়াতাড়ি ট্রলারে উঠে যাবেন ততই ভালো, পর্যাপ্ত পরিমাণ খাবার পানি সাথে রাখবেন, ট্রলার ছাড়ার সাথে সাথে যে রান্নার দায়িত্বে থাকবে তাকে রান্না শুরু করে দিতে বলবেন। নৌকা ছাড়ার পর আপনাদের প্রথম গন্তব্যস্থল হবে টাঙ্গর হাওরের ওয়াচ টাওয়ারে, সেখানে এসে আপনারা গোসল করতে নামবেন। এক্ষেত্রে অবশ্যই লাইফ জ্যাকেট ভাড়া করে নেবেন মাত্র 50 টাকার বিনিময়ে, সাঁতার জানা থাকলেও লাইফ জ্যাকেট নেবেন, জীবনের মূল্য 50 টাকার বেশি না। এখানে কিছুক্ষণ গোসল করে নৌকাতেই খাওয়া দাওয়া করে বিশাল জলরাশি আর মেঘালয় রাজ্যের পাহাড় দেখতে দেখতে রওনা দেবেন টেকের কাছের উদ্দেশ্যে। সেখানে আপনাদের পৌঁছাতে বিকাল হবে, যদি ট্রলার ছাড়তে দেরি করে তাহলে সন্ধ্যাও হতে পারে। টেকের ঘাট আসার পর সাবধানতা অবলম্বন করবেন সবসময়, কারণ এটি সীমান্ত লাগোয়া এলাকা। আপনারা টেকের ঘাট আসার পর এই দিনের বাকিটা সময় চাইলে শহীদ সিরাজ লেক, যা নীলাদ্রি লেক নামে পরিচিত, সেখানে কাটাতে পারেন। টেকের ঘাট থেকে নীলাদ্রি লেকে হেঁটে যেতে সময় লাগে মাত্র 5 মিনিট। কেউ যদি নীলাদ্রি লেকে ছোট নৌকায় উঠতে চান সেক্ষেত্রে ভাড়া 50-100 টাকা নেবে, যা মাঝের সাথে আলোচনা করে নিতে হবে। চাইলে নীলাদ্রি লেকে মেঘালয়ের পাহাড় আর মেঘ দেখতে দেখতে গোসলও করতে পারেন, অবশ্যই লাইফ জ্যাকেট পরে নিতে হবে, কেননা এই লেকটি অনেক গভীর। এই লেকের পানি খুবই পরিষ্কার, যা আপনাকে অভিভূত করবে। শহীদ সিরাজ লেকের পাশের টিলাগুলো খুব সুন্দর, আপনার একটি ভালো বিকাল কাটবে সেখানে। এবার আসি রাত্রিযাপনের পালা। সাধারণত সবাই ভাড়া করা নৌকাতে রাত্রিযাপন করে, আপনি চাইলে টেকের ঘাটে হোটেল খন্দকার নামে একটি হোটেল আছে সেখানে থাকতে পারেন। ভাড়া পড়বে একজনের রুম ভাড়া 300 টাকা, দুইজনের রুম ভাড়া 600 টাকা, তিনজনের রুম 1,000 টাকা, সাথে একটি হাইকমোড আছে। যারা হাওরের মাঝে রাত কাটাতে চান তারা চাইলে টাঙ্গর হাওরের মাঝে হাওর বিলাস নামে একটি হোটেল আছে, সেটি ওয়াচ টাওয়ারের পাশে অবস্থিত। সেখানে 3টি রুম আছে, প্রতিটি রুমে 4 জন থাকা যায়, ভাড়া রুম প্রতি 1,200 টাকা। অবশ্যই আগে বুকিং করে যেতে হবে, হোটেলগুলোর নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। নৌকায় রাত্রিযাপনের সময় নৌকা ঘাটে লাগিয়ে রাখা যাবে না, অবশ্যই নৌকা হাওরে ভাসিয়ে নোঙর করে নিতে বলবেন, এবং রাতে ঘুমানোর সময় সাবধানতা অবলম্বন করবেন, কেননা রাতে নৌকা থেকে চুরির ঘটনা প্রায়শই হয়ে থাকে। পরদিন সকালে আপনারা সুন্দর একটি সকাল দেখতে পারবেন, সকালে নাস্তা করে আপনাদের গন্তব্য বারিকাটিলা, জাদুঘাটা নদী হয়ে শিমুল বাগান। মোটরসাইকেল ভাড়া করলে টেকের ঘাট থেকে বারিকাটিলা, জাদুঘাটা নদী হয়ে শিমুল বাগান এবং তার আশপাশ দেখে আবার আপনাকে টেকের ঘাটে নামিয়ে দিবে। ভাড়া 200-300 টাকা নেবে। মোটরসাইকেল প্রথমে আপনাকে নিয়ে যাবে বারিকাটিলা, সেখান থেকে দেখতে পারবেন মেঘালয় রাজ্যের বিশাল পাহাড় সাথে মেঘের আনাগোনা। দূর থেকে যে ঝর্ণাগুলো দেখবেন তা আপনাকে আফসোসে ফেলবে আর ছুতে ইচ্ছে করবে। বোনাস হিসেবে জাদুঘাটা নদীর অপরূপ সৌন্দর্য, যা আপনাকে অভিভূত করবেই। জাদুঘাটা নদীর আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে ট্রলার করে টেকের ঘাট থেকে জাদুঘাটা নদীর সাইটে আসতে হবে। এক্ষেত্রে ট্রলার ভাড়া করার সময় এই বিষয়টা নিয়ে কথা বলে নেবেন। মোটর সাইকেলের পরে গন্তব্যস্থল শিমুল বাগান। শিমুল বাগান যাওয়ার সময় জাদুঘাট নদী পার হতে হয় ট্রলার করে। ট্রলার ভাড়া জনপ্রতি 5 টাকা করে।
নদীতে পানি না থাকলে মোটরসাইকেল বা পায়ে হেঁটে পার হওয়া যায়। শিমুলবাগানে প্রবেশ ফি 20 টাকা। শিমুলবাগান থেকে টেগের ঘাট ফিরে আসার পর আপনাদের পরের গন্তব্যস্থল লাকমাছড়া ঝর্ণা। বাইকে চড়ে টেগের ঘাট থেকে লাকমাছড়া যেতে প্রায় 10 মিনিট সময় লাগে এবং আপ ডাউন বাইক রিজার্ভ ভাড়া 2 জন 100 টাকা আর হেঁটে যেতে প্রায় 30 মিনিট সময় লাগে। জায়গাটিকে অনেকে সিলেটের বিছানাকান্দির সাথে তুলনা করে। আসলে এটাকে বিছানাকান্দি বলা ঠিক হবে না, তবে বিছানাকান্দির ছোট ভাই বলতে পারেন। আপনারা চাইলে মোটরসাইকেল ভাড়া অল্প বাড়ে একটু সামনে গেলেই পেয়ে যাবেন লালঘাট ঝর্ণা। এই ঝর্ণাটি মূলত ইন্ডিয়াতে পড়েছে, সেখানে আপনি যেতে পারবেন, তবে সাবধানতা অবলম্বন করতে হবে। এই প্রাকৃতিক ঝর্ণাটিকে কিছুটা কাস্টমাইজ করায় দেখতে ভালোই লাগে। সেখান থেকে ফিরে এসে নীলাদ্রি লেকের আশপাশটা ভালো করে দেখে নিতে পারেন। চিল করা দারুণ কিছু জায়গা আছে সেখানে। এরপর দুপুরের খাবার খেয়ে ফিরতে পারেন বাড়ির দিকে। তবে একটা কথা, হাওড়ে খাবার প্যাকেট ও পচনশীল কিছু ফেলবেন না। এই এলাকার বাসিন্দার খুবই আন্তরিক, তাদের মাঝে ঠকানোর মন মানসিকতা নেই, তাদের সম্মান করবেন। ধন্যবাদ সবাইকে এই পুরো ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।